মহাকাশ থেকে গোয়েন্দাগিরি করতে প্রথমবারের মতো বিশেষ স্যাটেলাইট পাঠাতে চেয়েছিল উত্তর কোরিয়া, কিন্তু রকেটম্যান খ্যাত কিমের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার উৎক্ষেপণের কিছুক্ষণ পর ত্রুটির কারণে স্যাটেলাইটটি সাগরে বিধ্বস্ত হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি জানিয়েছে, উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট চিউলিমা ওয়ান কোরিয়ার পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়েছে। প্রথমে স্বাভাবিকভাবে উৎক্ষেপণ হয়, প্রথম ধাপ বিচ্ছিন্ন হওয়ার পর ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্ট আপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি। এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, প্রথম চেষ্টায় ভেস্তে যাওয়ার পর যত দ্রুত সম্ভব এই গোয়েন্দা স্যাটেলাইট দ্বিতীয়বার উৎক্ষেপণের চেষ্টা করবে পিয়ংইয়ং। 31 মে থেকে 11 জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছিল উত্তর কোরিয়া। এর জেরে গেল সোমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেয় জাপান। জাপান সহ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ছিল উত্তর কোরিয়ার গতিবিধির উপর। ভোর 6:29 একটি স্যাটেলাইট উৎক্ষেপণ শনাক্ত করা হয়। রকেটটি প্রথমে রাডারে শনাক্ত হলেও কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। সেই সময় আমরা ধারণা করি স্যাটেলাইটটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে। স্যাটেলাইটটি বিধ্বস্ত হয়ে সাগরে পড়ার পরপরই প্রতিবেশী দক্ষিণ কোরিয়া সিউলে বিমান হামলার সতর্ক সাইরেন বাজায়। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। শহরে স্পিকার ও স্মার্টফোনের মাধ্যমে নাগরিকদের বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে প্রস্তুত হতে বলা হয়, কিন্তু ভুলবশত এই সতর্ক বার্তা পাঠানো হয়েছে বলে পরে স্বীকার করে সিউল। এদিকে জাপান সরকারও বুধবার ভোরে ওকিয়ানোয়ারের বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা পাঠিয়ে তাদের ঘরে অবস্থান করার পরামর্শ দেয়। স্যাটেলাইট বিধ্বস্ত নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বিবরণ দেয়নি পিয়ংইয়ং। অবশ্য এর আগে 2012 ও 2016 সালে স্যাটেলাইট উৎক্ষেপণের কথা বলে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। দুটি জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া এলাকার উপর দিয়ে উড়ে গিয়েছিল। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চলতি মাসে দেশটিতে তৈরি প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পরিদর্শন করেন। এরপর তিনি পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য সবুজ সংকেত দেন, অর্থাৎ মহাকাশে পাঠানোর নির্দেশ দেন। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।